বাবা মাকে সালাম না দিলে কোনো গুনাহ হবে কিনা ভাই অনেক ছেলে মেয়েরা আছে বাবা মাকে সালাম দেয় না বাকি সবাইকে সালাম দেয় আপনাদের মধ্যে আছে এরকম লোক সবাইকে সালাম দেয় আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে আম্মা জানকে সালাম দিতে একটু মা বাপরে সালাম দিলে মা বাপ নিজে অবাক হয়ে যায় কি ব্যাপার এই ছেলে আমাকে সালাম দিল কারণ কি এটা আমারে সালাম দেওয়ার কথা না এক ভদ্র মহিলা একবার আমার ওয়াইফকে বলছিল বলে যে আমি আগে দ্বীনের দিকে ছিলাম না আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আগাইছি ওলামাদের কথা শুনি আলহামদুলিল্লাহ এখন আমার স্বামীকে উনি বাসায় আসলেই লম্বা একটা সালাম দেই জুতাটা সোজা করি সে খিলখিল করে হাসা শুরু করে কারণ সে চিন্তা করলে হায় সূর্য কোন দিকে উঠলো আজকে ভাইরা আমার আপনার সালামের সবচেয়ে বড় হকদার তো আপনার আব্বা আম্মা তাদেরকে সালাম দিতে যদি আপনার লজ্জা অনুভব হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার পেছনে একটা ইবলিস লাগছে এবং আপনার মনে হতে পারে যে আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ তাহলে আমার মধ্যে লাজুকতা ভাব আছে আমি তো বোধহয় ভালো মুসলমান না না সব লজ্জা ঈমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে ওটা কুফুরির অঙ্গ ঈমানের অঙ্গ তো ওই লজ্জা যে লজ্জা আপনার অন্যায় করতে অপরাধ করতে বুক কাঁপে লজ্জা হয় একাকী মোবাইলে হারাম জিনিস দেখার সময় আপনার লজ্জা হয় যে আমার আল্লাহ দেখছেন না ওইটা হলো ঈমানের অঙ্গ অতএব বাবা মাকে সবার আগে সালাম দিতে হবে অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে সালাম দিতে পারে না লজ্জা পায় বড় ভাইকে সালাম দিতে পারে না বোনকে সালাম দিতে লজ্জা হয় আছে না এই লজ্জাকে জয় করতে হবে ওই যে আছে না বলে না লজ্জাকে জয় করতে হবে সাহসী হতে হবে এখন আমাদের দেশে তো অনেক উল্টাপাল্টা কাজ করলে বলে সাহসী হ্যাঁ বেহায়ামি করতে পারছে নির্লজ্জতা করতে পারছে বলে কি হচ্ছে সাহসী কাজ করতে পারছে সাহসী অভিনয় করতে পারছে এর কাজ যদি সাহসী হয় তাহলে কুকুর বিড়াল তো এর চেয়ে বড় সাহসী কারণ সব খুলে ফেলছে এটা কোনো সাহস হলো কি যে বাবা মাকে সালাম না দিতে না দিতে আমার বদভ্যাস হয়ে গেছে আমি এখন জয় করব আমার এই ভয়কে আমার এই লজ্জাকে আসসালামু আলাইকুম বলবো বাপ হেসে দেখ মা হেসে দেখ অবাক হোক তারপর আমি করব ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক ভালো কাজ করতে শয়তান এরকম লজ্জা আপনার মধ্যে তৈরি করে স্বপ্নদোষ হয়েছে কোথাও বেড়াইতে গেছেন এখন গোসল করতে গেলে সবাই জেনে যাবে আপনার লজ্জা হচ্ছে এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে এটাকে জয় করে সাহসী হইতে হবে এ হলো আসল সাহসী আসল বীর আসল বাহাদুর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আব্বা আম্মাকে সালাম দিতে হবে না দিলে গুনাহ হবে কিনা উত্তর হলো সালাম দেওয়া তার ফরজ ওয়াজিব না না দিলে গুনাহ হবে না কিন্তু অনেক সময় সালাম দেয় ওনারা জবাব না দিলে তখন কিন্তু গুনাহ হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা হাইয়্যাতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানি মিনহা রুদ্দুহা সালাম দেওয়া ওয়াজিব না হলেও এর জবাবটা দেওয়া ওয়াজিব এই জন্য বাপমা দিছে ভাই বোন দিছে জবাব দিতে ভুল করা যাবে না